হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার গার্ডেনের আরও একটি আপডেট নিয়ে। শুকর আলহামদুলিল্লাহ, আজকে এই গাছটি হচ্ছে আমার নাগামরিচের। আমি বেশ কিছুদিন আগেই আপনাদের সাথে নাগামরিচের একটি ভিডিও শেয়ার করেছি, যেখানে আমি বলেছিলাম যে এবছর আমি দুটি নাগামরিচের বীজ লাগিয়েছি। জানি না যে গাছগুলো হবে কি না, মাশাল্লাহ দেখুন গাছগুলো আমার বেড়েছে। আমার অনেক বেশি খুশি লাগছে যে আমার দুটি বীজ ছিল, দুটি বীজ থেকে আমার দুটি গাছ উঠেছে। আর বীজগুলো আমি সরাসরি জার্মিনেট করে এ পটে দিয়ে দিয়েছি, তাই আমার গাছগুলো আর রিপ্লান্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এই পটটি মাশাল্লাহ অনেক বড়সড় একটি পট। আর রুটগুলো দেখুন একেবারেই দেখা যাচ্ছে, একেবারেই সতেজ, খুবই দারুণভাবে বেড়ে উঠেছে। গাছে আমি এখনো পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি। নিশ্চয়ই একটু নোটিস করলেই বুঝতে পারবেন যে পাশাপাশি দুটি গাছ একই সমতলেই হচ্ছে, কিন্তু একটি গাছ একটু বড়, আরেকটি গাছ একটু ছোট। আর এর একটি কারণ সব গাছের বীজ একই সময় ফার্টাইল হয় না। কিছু কিছু বীজ একটু দ্রুত বাড়ে, কিছু কিছু একটু দেরিতে বাড়ে। যেমন কি আমরা মানুষ দিয়ে চিন্তা করতে পারি, কোনো কোনো বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায়, আবার কোনো কোনো বাচ্চা একটু দেরি করে। তো গাছের ক্ষেত্রে আসলে তাই হয়, বীজগুলো ফার্টাইল হতে কেউ কেউ খুব বেশি সময় নেয়, কেউ কেউ আবার অনেক অল্প সময় নেয়। তো এখন আমাদের যে কাজটি করণীয়, দুটি গাছই যেন সমতলে বেড়ে উঠতে পারে, তার জন্য এই যে দেখুন যে এই যে বড় গাছের পাতাটি ছোট গাছটিকে কাভার করে রেখেছে, তো এই যে পাতা, এই পাতাটি আমি দেখুন ভেঙে দিচ্ছি। এতে করে এই যে এখন ছোট গাছটি পুরোপুরি হাওয়া বাতাস পাবে, সময় পাবে বেড়ে ওঠার। তো এই যে আমি গাছটি শুধু ভাঙছি তা নয়, বড় বড় আমি আরো বেশ কয়েকটি পাতা এখান থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছি, এরা শুধু খাবারই খাবে, কোনো কাজে আসবে না। আর শুধু তাই নয়, এই যে দেখুন ছোট ছোট রুট বের হচ্ছে, শাখা প্রশাখা, আমাদের নিচের দিকে এই শাখা প্রশাখার কোনো প্রয়োজন নেই। এতে করে অতিরিক্ত খাদ্যগুলো এরা খেয়ে ফেলবে, এনার্জি নষ্ট করবে, আর গাছটি বাড়তে অনেকটা কষ্ট পাবে। ঠিক আমরা এই গাছটিরও তাই করব। যদিও এই গাছটি অনেক বড় হয়নি, কিন্তু এই যে নিচে দুটো পাতা আছে, একটু লক্ষ্য করলেই দেখবেন আমি এই পাতাটি শুরুতেই ছিঁড়ে দিচ্ছি। এবার এই যে নিচের দিকে যে দুটো পাতা, আমি এই পাতা দুটো ছিঁড়ে দিচ্ছি। এখন একটু লক্ষ্য করলেই দেখবেন যে এই গাছের নিচে কোনো প্রকারের পাতা নেই। এখন এই গাছটি খুবই ভালোভাবে বাড়তে পারবে, আর পাশের গাছের পাতাগুলো এই গাছকে আর আঁকড়ে ধরেনি। এখন দুটি গাছের মাঝখানে অনেকটা গ্যাপ আছে। যদিও আমি রুটিং করে অনেক গ্যাপ করে দিয়েছি, কিন্তু ওই যেমনটিকে বললাম, এ হচ্ছে খাতে পিতে ঘরকা, আর এ হচ্ছে না খেয়ে থাকার। কিছু কিছু ছেলে মেয়ে খেলেও বাড়ে না, আবার কিছু কিছু না খেয়েও বেড়ে যায়। একসাথে বীজ জার্মিনেট করে দিয়েছি, তবে কেন একটি বড় আর একটি ছোট হবে? তাই এটি হচ্ছে আমার লজিক যে গাছপালা হচ্ছে ছেলে মেয়ের মতো, সবাই সমতলে বাড়ে না। তবে এখন যেহেতু আমরা নিচের পাতাগুলো ছেড়ে দিয়েছি এবং বড় বড় পাতাগুলো কেটে দিয়েছি, ইনশাল্লাহ এখন এই দুটি গাছ খুবই ভালোভাবে বাড়তে পারবে। তো আপনাদের দোয়া যে আমার এই গাছটি এতটা বড় হয়েছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে আমার নাগামরিচের গাছটি তো ছিল গত বছরের, আপনাদের সাথে যে আমি শেয়ার করেছি। একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখবেন যে আমি এই গাছটির কথা বলছি, যার ভিডিও কিছুদিন আগেই আপনারা দেখেছেন। আর যারা এখনো পর্যন্ত দেখেননি, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা নাগামরিচের আমার ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো সেই গাছটি আমার গত বছরের ছিল, এবছরে মাশাল্লাহ মরিচ দিচ্ছে। আর এই গাছটির ভিডিও করতে করতে আমার নাগামরিচ গাছে অনেক মরিচ চলে এসেছে। আর এবছর মরিচ দেওয়ার পর সামনের বছর দিবে কি না জানি না, সে কারণে আমি আরও দুটি বীজ জার্মিনেট করে নাগামরিচের চারা তুলে ফেলেছি। এখন যদি ইনশাল্লাহ এই গাছ দুটো বেঁচে যায়, তবে এ গাছ থেকে আমি এবছরও মরিচ পাবো এবং নেক্সট ইয়ারও মরিচ পাবো, ইনশাল্লাহ আপনাদের দোয়া কাম্য। কোনো প্রকারের সার আমি অ্যাপ্লাই করিনি, এইটুকুই যত্নের প্রয়োজন ছিল, আমি যত্ন করছি, শুধু পানি দিয়ে যাচ্ছি। তবে এই গাছে আমি আগামী সপ্তাহে কিছুটা জৈব সার অ্যাপ্লাই করব, আর ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরেই আপনারা আমার জৈব সারের একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আশা রাখছি আপনাদের সবার উপকারে আসবে, যেমন কি আমার আসে। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কিছু জানতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি।
আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে চলে আসব। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার সকল নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে যাবে খুব সহজে। এবং যেতে যেতে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের রেসিপিগুলো দেখেননি, প্লিজ আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে ঘুরে একবার রেসিপিগুলো দেখে আসুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লেগেছে। গাছের মতো আপনারা রান্না ভালোবাসেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।